Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ei porbe abar apnaderke ontore ontosol theke mubarakbad janacchi amader sathe achen. Alor Dishari onushtaner niyomito mehman London Islamic School-er sommanito Shikulhadith Khidma Academy-r chairman Hazrat Shaykh Mufti Abdur Rahman sahib damat barakatuhum. Birotir age amader sommanito caller bhai bonera otonto guruttopurno kichu proshno rekhechen, ei proshno gulo answer jene abar inshallah apnader caller dike phire ashbo. প্রথম যে প্রশ্ন এক ভাই করেছেন যে তিনি নামাজে দাঁড়ানোর পরে বেশিরভাগ সময় তার অজু চলে যায়, এখন তিনি কিভাবে নামাজ আদায় করবেন? আমরা প্রথমত দোয়া করি আল্লাহ পাক এই ভাইকে এবং এই ধরনের সমস্যার দ্বারা আল্লাহ পাক যেন পূর্ণ শিফা দান করেন, আমিন আমিন। দ্বিতীয়ত আমরা বিশ্বাস করতে হবে যে ইসলাম অত্যন্ত ইজি, আদ্দিনু ইয়ুসরুন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ইসলাম মানুষের সাধ্যের ঊর্ধ্বে কোনো জিনিস কাউকে কোনো দায়িত্ব বা রেসপন্সিবল বানাইতে চায় না। ভাই, আপনি যে সমস্যার কথা বলেছেন, এই সমস্যা উপরে বেস করেই আপনার আনসার। যদি আপনি মনে করেন চারটে রাকাত নামাজ অন্তত পক্ষে অজু করে আপনি পড়ে নিতে পারেন, তাহলে কিন্তু আমরা ট্রাই এবং চেষ্টা করতেই হবে আপনি এই চারটে রাকাত নামাজ ফরজ কমপক্ষে আপনি যদি পড়তে পারেন, তাহলে আপনি অজু করে করেই করতে হবে, অর্থাৎ চলে গেলে আপনি আবার অজু করবেন। অবশ্যই অজু করতেছেন, আপনি বিশ্বাস করবেন যত অজু করতেছেন আপনার জন্য জান্নাত বনতেছে, আপনার সওয়াব আমলনামা লেখা হইতেছে এবং গুনাহ মাফ হইতেছে, এটা বহুত বড় সুযোগ। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মঙ্গল চাইতেছেন, হাদিস বলতেছে অনেক সময় কোন লোকের জন্য আল্লাহ জান্নাতে উচ্চ একটি মকাম উনি ডিসাইড করে রেখে দেন, কিন্তু উনি হয়তো অ্যাকাউন্ট মাধ্যমে এই পর্যায়ে পৌঁছা সম্ভব নয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অসুস্থতা বেমার দিয়ে দেন, তখন এটাকে সবরের তফিক দিয়ে বা মনে করেন এর মাধ্যমে তাকে এক্সট্রা সবের মাধ্যমে আল্লাহ পাক ওই গন্তব্যস্থানে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ নিজ দায়িত্বে করে ফেলেন সুবহানাল্লাহ। অতএব ভাই, যদি আপনি পারেন অন্তত পক্ষে চারটে রাকাত নামাজ আপনি যদি এইভাবে এই সমস্যা থেকে মুক্ত থাকা অবস্থায় পড়তে পারেন, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করতে হবে। যদি এমন হয় না যে চারটে রাকাত নামাজ পড়ার সুযোগ হয় না, কন্টিনিউ এইভাবে সমস্যা, তাহলে কিন্তু আপনার জন্য কোনো ওয়ারি করার কারণ নেই, আপনি অজু করে নিরাপদে শান্তিতে নামাজ পড়বেন। এই যে বিষয় যে এই গ্যাস আউট হওয়া, এই কারণে আপনার অজু গেলেও আপনার নামাজ পড়তে পারবেন যেহেতু আপনি মাজুর হয়ে গেছেন, অথবা ব্লিডিং, অথবা সেম এইভাবে যদি মনে করেন কারো পেশাবের ড্রপিংয়ের প্রবলেম থাকে। অনেক ভাই আমার মসজিদে একজন মুসল্লি আছেন, একটা এই পেশাবের একটা ব্যাগ, দুইজন আছেন, ব্যাগ তলি লাগাল সব সময় কাতরা পড়তেছে কিন্তু নামাজ পড়তেছেন, নামাজ হবে? যাদের হয়তো নোজ ব্লিডিং বা হয়তো কোনো জখম এমন হয়ে গেছে যেমন নামাজ চলে যেতেছে, আপনি নামাজ পড়তে এই জখম থেকে ব্লিডিং হচ্ছে নামাজের রক্ত লেগে যাবে, আপনি এই ব্লিডিং নিয়েই আপনি নামাজ পড়তে পারেন, নজর করে আপনার কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। সেম এইভাবে মা বোন যারা, যাদের মান্তি প্রিয়টার পরে অতিরিক্ত ব্লিডিং হয় কন্টিনিউ, তারাও কিন্তু প্রতি অক্তে অক্তে অজু করবেন, নামাজ পড়বেন। এই যে ব্লিডিং হইতেছে এটা ইগনোর করবেন, নামাজ হয়ে যাবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা বিনতে আবি হুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 11 জন মহিলা আল্লাহ নবীর সময়ে এইভাবে ইস্তেহাজা, অর্থাৎ যাদের মান্তি প্রিয় ছাড়া অতিরিক্ত ব্লিডিং হতো এই সমস্যায় ভুক্তভোগী ছিলেন, তাদের ক্ষেত্রে নবীর সমান পত্র দিয়েছেন। এখন যদি কেউ মনে করেন হুজুর মানে জোহরের নামাজের জন্য অজু করেছেন, আসর পর্যন্ত তার অজু আছে, যদি এই একটা মুস্তাহাব নেই, কিন্তু এই একটা মুক্তাশন রাখতে হবে, যেটা আমরা সিনাইম সাহেব বলছেন, আপনার কিন্তু আরেক অর্ধকার সঙ্গে সঙ্গে এই অজুটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। অতএব মনে করেন আপনি আসরের সময় অজু করছিলেন আর অন্য কোনো কারণ অজু বাঙ্গার পাওয়া যায় না, এই মারিবের চলে আসছে, আপনি কিন্তু আবার নতুনভাবে অজু করতে হবে। কেন? আপনাকে এই অজুটা ভ্যালিডিটি থাকে এক অফ পর্যন্ত, আরেক অফ চলে আসার সাথে সাথে বা আরেক অটাওয়াত এই শুরু হওয়ার সাথে সাথেই আপনার অজুটা অটোমেটিক ভেঙে যাবে। অতএব অজু বাঙ্গার অন্যান্য কারণের সাথে আপনার জন্য এক্সট্রা একটি কারণ আপনার নামাজের অক্তা চলে যাওয়া অথবা নতুন আরেকটা নামাজের অক্ত শুরু হয়ে যাওয়া। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ভাই করেছেন যে একজনের নিয়তে ছেলেটির কিছু পয়সা জমা করার পর একজনকে দেওয়ার কথা তিনি দুইজনকে দিয়ে দিয়েছেন, এর জন্য কি কোনো অসুবিধা হবে? আপনি যেভাবে বর্ণনা করেছেন ভাই, পয়সাটা আপনি নিজের উদ্যোগে ওনার কাছ থেকে আপনি চাইয়ে নিয়েছেন, উনি কাউকে দেওয়ার জন্য হয়তো অ্যাডভাইস করে নাই। আমত অবস্থায় আপনি ওকিল হিসাবে যেহেতু আপনি আনছেন, আপনি পূর্ণ জিম্মাদার হিসাবে, যদি আপনার বিবেচনায় মনে হয় আমি যদিও কালেকশন করেছিলাম একজন গরিবকে দেওয়ার জন্য, কিন্তু মনে হইতেছে দুই গরিবকে দিলে একটু ভালো হবে, এটা আপনার ডিসিশন নিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, যদি এই পয়সাটা উনি ওনার পক্ষ থেকে স্বেচ্ছায় উনি দিয়ে কারণ নাম মেনশন করে থাকেন, তখন কিন্তু আপনার দায়িত্ব হবে, আপনাকে যেহেতু উনি দায়িত্ব দিয়েছেন আপনি পৌঁছে, আপনি অবশ্যই যে ব্যক্তির নাম বলা আছে তাকেই বলবেন, যদি আপনি চেঞ্জ করেন তাকে তাহলে ওনাকে অনু অনু এই ওনাকেও অবগত করতে হবে, হয়তো আপনি বুঝে গেছেন।
আপনার ব্যাপারটা যেহেতু আপনি নিজে পয়সা আনছেন, কাকে দিবেন এটা আপনার ডিসিশন, অথবা আপনি এটা চেঞ্জ করলেও কোনো সমস্যা হবে না যদি সৎ উদ্দেশ্যে আমরা চেঞ্জ করে থাকেন। আশা করি আমরা সদস্য করতেছেন। জাজাকুমুল্লাহ ভাই। আল্লাহ আকবার, চমৎকার একটি প্রশ্ন একমন করেছেন। ঈদের দিনে আপনার একটি অনুষ্ঠানে বাচ্চাদের সাথে আপনার কথাবার্তা খুবই চমৎকার ছিল হুজুর, আমিও দেখেছি। আল্লাহ আকবার, আমাদের জন্য কিন্তু এই বিষয়টাও অনেক শিক্ষণীয়। যখন হুজুর আমি দেখেছি, আমি নিজে খুশি হয়েছি, কারণ ঈদের দিনে আমরা কী করব, বাচ্চাদেরকে সাথে একটু কথা বলবো, তাদেরকে নিয়ে একটু খুশিবাসি করবো, এই জিনিসটাও সবার নসিব হয় না। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈদের দিনে অ্যাটলিস্ট ফ্যামিলি মেম্বারদের সাথে একটু সময় ব্যয় করতে পারি, বাচ্চাদের সাথে একটু খুশিবাসি করতে পারি, তাদেরকে একটু গিফট দিতে পারি, এই বিষয়টাই কিন্তু ঈদ। অনেক বাচ্চাদেরকে আমি আজকেও এক জায়গায় জিজ্ঞেস করেছি ঈদের দিন, তাদের জন্য বলার কিছু নেই, বলছে না কোনো জায়গায় যাইনি, গড়েছিলাম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দোয়া করি সবার জন্য যেন ঈদের দিন খুশি যেন নসিব করেন। এখন হুজুরের কাছে প্রশ্ন ছিল বোনের, যে হুজুরের সাথে এই বাচ্চারা হুজুরের মানে কি ছেলে সন্তান ছিলেন না নাতি নসা ছিলেন? প্রথমত ঈদের দিন খুশি, যেভাবে হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব বলেছেন, নবীর সাহেব নিজে খুশি করতেন, খুশিতে শেয়ার করতেন, এবং ফ্যামিলির সবাইকে অতিরিক্ত এদিন খুশি উপহার দেওয়ার চেষ্টা করতেন। আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বোন, আপনি যা প্রশ্ন করেছেন মাশাআল্লাহ, আপনাকে এই সুন্দর আমার ব্যক্তিগত পার্সোনাল প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তো আমি জানি না এই ঈদে না আগের ঈদে, এই ঈদে কিন্তু আমার দুইটা মেয়ে ঈদ সঙ্গে ওই গোল্ডেন কালারের দুইটা ফ্রক পরিহিত ছিল, সম্মুখে ছিল তারা, একজনের নাম নাফিসা ইফা আর একজন হলো তুবা, ওনারা সিঙ্গিং করেছে, ওই ইসলামিক নাসির পড়েছে ইয়া ঈদুন সাহিদুন, তারপরে আরে আরও দুইটা কি নসিব পড়েছিল তারা। আর লাস্ট ঈদে মনে হয় আমি আমার ওই ছোট্ট দুইটা মেয়ে ছিল আমার কাছে, এবং আমার সম্পর্কে আরও নাতি এবং নাতিনও ছিল, চার পাঁচজন ছিল তারা মাশাআল্লাহ, এরাও ছিল আমার সম্মুখে। অবশ্য আমার সম্পর্কে এরা নাতি নাতিন, হয়তো আমার জানি না আমার বোন কোন সময় কোনো জিজ্ঞেস করতেছেন। এই বছর যারা সিং আমি সাথে ছিলাম না, আমি সাথে ছিলাম কিন্তু তখন আমার দুই মেয়ে ছিল, ছোট্ট দুইটা মেয়ে আমার কাছে ছিল গত ঈদে, এবং এর অপোজিট সাইডে যারা ছিল এরা ছিল আমার সম্পর্কে নাতি এবং নাতিন। জাজাকুমুল্লাহ খাইর। এরপরে আরেক ভাই একটা প্রশ্ন করেছেন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশাআল্লাহ। তিনি বলেছেন যে হকের কথা, আমরা সবে একে অপরের হক আদায় করব। আর তিনি যেভাবে বলেছেন আমরা আপনার সাথে একমত, কিন্তু একটি বিষয় শুধু উল্লেখ করতে চাই, যেভাবে মা বোনদের দায়িত্ব, আমরা যারা ভাইদেরও দায়িত্ব, মানে পুরুষ মহিলা সবার দায়িত্ব, আমরা সবার হক আদায় করতে হবে। শুধু মা বোনরা দায়িত্ব আদায় করবেন তা নয়, আমরাও দায়িত্বশীল, আমরাও যার যার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তার প্রশ্ন ছিল যে আমরা শুধু দান খয়রাতের মাধ্যমে, অথবা আপন যারা মনে করেন মা বোন মানে এক সাইড, তাদের হক আদায় করার মাধ্যমে কি আমরা জান্নাত অর্জন করতে পারবো, না শ্বশুর বাড়ির যারা আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার, তাদেরও দায়িত্ব কিছু হক আদায় করতে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ভাই যে বিষয়টা আলোচনা করেছেন, এবং আমি বিশ্বাস করি উনি হয়তো ওনার দায়িত্ব আদায় করতেছেন, আমি সেটাই আপনার কাছে আশা করব। আর মানে সৈয়দ নাঈম সাহেব যা বলেছেন, এটা কিন্তু দ্বিপক্ষিক, আমরা প্রত্যেকেই এক হাতে তালি বাজে না, দ্বয় পক্ষ থেকেই হতে হবে, এবং যে পক্ষে কমি আছে আমরা যেন ওই কমিটা একটু শুধরে নিতে পারি। অবশ্যই স্বামী স্ত্রীর পক্ষদের এবং স্ত্রী স্বামীর পক্ষের আত্মীয়জন আছেন, তাদেরকে রেসপেক্ট করা আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন। কীভাবে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ, আশ্চর্য হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়া, উনি ইজিপশিয়ান ছিলেন সুবহানাল্লাহ, যার ফলে ইজিপ্টের কোনো মানুষকে পেলে সম্মান করার কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার শ্বশুর বাড়ি যেহেতু সেখানে, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী সম্মান করতেন, আল্লাহু আকবার। সেই হিসাবে শ্বশুর এবং শ্বশুরের আত্মীয় যারা আছেন, স্বামীর পক্ষর হোক অথবা স্ত্রীর পক্ষরে হোক, একে অন্যকে রেসপেক্ট সম্মান করা। এবং আলহামদুলিল্লাহ আমাদের সমাজ, আমাদের সোসাইটি শিক্ষা দিয়েছে, শ্বশুরকে আব্বা বলা হয়, শাশুড়িকে আম্মা বলা হয়, নিজের আব্বা এবং নিজের আম্মার স্থানে একজন স্ত্রী যখন স্বামীর বাবাকে আব্বা বলেন, স্বামীর আম্মাকে যখন আম্মা বলেন, এর মানে নিজের আব্বা আম্মার স্থানে স্থান দিয়ে নিয়েছেন। সেই হিসাবে এই আব্বা আম্মার মাধ্যমে আমরা একটা আমরা যেন এক হতে পারি, এটাই সবচেয়ে শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরেও একটি বকরি জবা করলে সবসময় খাদিজার বান্ধবী যারা ছিলেন, খাদিজার আত্মীয়স্বজন যারা ছিলেন, তাদের ঘরে গোশতের একটা মোসা পড়াইতেন, হামেশা এটা করতেন। এটা কিন্তু আমাদেরও দায়িত্ব। অতএব ভাই, আমি অবশ্যই আশা করব যে শুধুমাত্র এক পক্ষের সদকা খরচ করলাম এমন নয়, বরং দয়াপক্ষ যেহেতু আমার আত্মীয় রিলেটিভ, এবং যদি আমরা এই সিলা রহমি করতে পারি, ফায়দা কী হবে? এক, ফায়দা তো দুনিয়াতে শান্তি পাবো, দুই নম্বর তাদের দোয়ার মাধ্যমে আমরা দুনিয়া এবং এখানে আমরা আমরা উচ্চ মর্যাদা পাবো। সবচেয়ে বড় জিনিস হলো
নবীজি বলেন যদি কেহ চায় দুইটা জিনিস, আমরা প্রত্যেকে চাই কিন্তু এই দুইটা, বয়স বাড়াইতে আমরা কে চাই না, সবাই চাই আমরা বয়স বেশি হোক, অর্থাৎ লম্বা হায়াত পাই, লম্বা হায়াত যারা চান এবং ভালো ইনকাম যারা চান, দুনিয়ার কে চায় না দুইটা, সবাই আমরা লম্বা হায়াত চাই, সবাই আমরা চাই আমার ইনকাম আমার আয় একটু বেশি হোক। আল্লাহ বলে এই দুইটি জিনিস যারা চাও, হে আমার উম্মতের পুরুষ এবং নারীরা, তোমরা তোমাদের আত্মীয়দের সঙ্গে যেন ভালো ব্যবহার করো, আত্মীয় বলতে স্বামীর পক্ষ হোক আর স্ত্রীর পক্ষ হোক। আমি যদি চাই আমার বয়স বেশি হবে, আমি যদি চাই আমার হায়াত লম্বা হবে, আমি যদি চাই যে আমার আমার এই রিজেক বেশি পাওক, আমি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি মুক্তি, তাহলে অবশ্যই আত্মীয়জনকে আমি তাদেরও হক আদায় করতে। ইভেন নবীজি বলেন সবচেয়ে উত্তম সদকা হলো যে সদকা নিজের রিলেটিভ যারা আছে তাদের, তো নিজের ছেলেমেয়েদের যে যে পয়সা খরচ করা হয়, আল্লাহ আজম সদকা, নবীজি বলেন চ্যারিটি দিলাম সদকা, গরিবকে সাহায্য করলাম সদকা, এবং নিজের ছেলে এবং মেয়ে নিজের ওয়াইফের জন্য যে পয়সা খরচ এটাও সদকা। নবী বলেন এতে সবচেয়ে বড় সদকা হলো এইটাই, আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ আল্লাহ পাক সেই সহি জিনিসটা বুঝার তফিক দান করেন। আমি জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুমুল্লাহ খাইর। এরপরে এক বোন জানতে চাচ্ছেন যে তিনি আত্তাহিয়াতু শেষ করার সময় আশহাদু আল্লাহ যখন পড়েন তখন অঙ্গুলিটা তোলা দেন শাহাদাতের অঙ্গুলিটা, এরপরে অনেক সময় কন্টিনিউ থেকে যায় তিনি দুরুদ শরীফ শুরু করে দেন, এমত অবস্থায় তার কি নামাজে কোনো অসুবিধা হবে? কোনো সমস্যা হবে না। আমরা যেটা করে থাকি সাধারণত যে আশহাদু আল্লা ইলাহা বলার সময় উঠাই, ইল্লাল্লাহর সময় আমরা এটা আবার নামিয়ে ফেলি, যদি এরপরও রাখা হয় কোনো সমস্যা নয়, এই মর্মে রয়াত রয়েছে এবং অনেকের আমল রয়েছে, ভুলবশত এইভাবে থেকেই যায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বাট উত্তম হলো আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত আমরা আঙ্গুল উঠাবো, কেন আমরা বলতেছি যে আল্লাহ কোনো মাবুদ নাই, কিন্তু ভিতরে তো আমরা আছে এক আল্লাহ ব্যতীত, এই এক আল্লাহ অন্তরে আছে, সেই অন্তরের কথাটা বাহিরে প্রকাশ করার জন্য আমরা আঙ্গুলকে আমরা দাঁড় করি। আবার ইল্লাল্লাহ মুখে যখন বলি তখন আঙ্গুলটা নামিয়ে ফেলি, কারণ আমরা মুখ দিয়ে আমরা এটা ডিক্লেয়ার করে দিলাম এক আল্লাহ ব্যতীত আর কোনো এলাহ নেই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। জীবন আপনার কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করতাম হুজুরের কাছে যে একজনের প্রবলেম স্কিনের মাঝে লাগি ওযু রাখা লাগে, ওযু থাকে তিনও দুইও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা নেক্সট কলেজে, আসসালামু আলাইকুম। আর দ্বিতীয় প্রশ্ন হইলো আমরা দেখছি অন্য সময় ছোটবেলায় মাদ্রাসা বা মসজিদ যখন জানে ফেসা পেহানা খরার পাবে, বিশেষ করে ফেসা খরার পাবে মানে মানে খুলু ব্যবহার শূন্য, ও তো খুলু ব্যবহার হচ্ছে চল্লিশ শতক হাঁটা লাগে না দেবে তো মানে ফেসাটা ক্লিয়ার হয় না, ইদানিং এগুলো ঠিক না আসবে না, এগুলো কোনো হাদিস মতো না আসবে খুলু লই থইব বা চল্লিশ শতক আছে, আসলে কথা হাদিসটা আছে কি না ওটা হচ্ছে ক্লিয়ার হয়ে হয়ে খুশি হইব সে ভুল জড়াবো। জি আপনার কি প্রশ্ন? জি আমার প্রশ্ন, আমি আপনাদের আলোচনা একটু আগে শুনতে পেয়েছি যে ওই অজুরা এক অজুরা রাখিয়া যে আরেক আরেক হপ্তাহ নামাজ অজু মানে নামাজ হয় না বা নতুন করে অজু করতে হয়, আমরা ছোটরা যারা আছি বড়দেরকে বড়দের কাছ থেকে জানছি যে কেউ থাকলে আরেক হপ্তাহের নামাজ পড়া হয়, এরকম জানিয়ে আসল হাদিস না জানিয়ে যে পড়ছি বেশি না যে কয়দিনই পড়ছি গুনা হইব, কি কেতা করতাম করা লাগবো বা বই? একটা জিনিস আপনি কই আপনার হুজুরে যে আনসার দিছেন এটা শুধু ওজোর যারা মাজুর
যারা অসুস্থ মানে হুজুর এই বিষয়ে আলোচনা করবানে আসলে এক অজু দিয়ে আপনি দুই তিন অক্ত নামাজ পড়তে পারবা, এটা কোনো অসুবিধা নাই যদি আপনি মাজুর না থাকেন। একটা ওই লগে জাস্ট যারা উজরের কারণে মনে রাখা সবসময় কন্টিনিউ অজু যার গি তার না খালি ব্লিডিং হইতেছে অথবা তার পেশাব ড্রপ হইতেছে বা যে ভাই বলছেন ওনার সবসময় গ্যাস আউট হয়, এই ধরনের প্রবলেম যারা তাদের এই অজুটা এই নামাজের টাইম চলার সাথে সাথে ভেঙে যায়। আপনারা মারো নয়, নর্মাল আমরা যারা অজু করি আমাদের অজু থাকে এবং এই অজু দিয়ে যত সময় পর্যন্ত অজু ভাঙার কোনো কারণ না হবে আপনি এক অজু দিয়ে সব নামাজ পড়তে পারবেন, নবীজি এভাবে পড়েছেন আমরাও পড়তে পারবো। আর এই ওইটা হলো জাজাকুমুল্লাহ, ওইটা হলো শুধুমাত্র ওই সমস্ত লোকের ক্ষেত্রে যাদের সমস্যা এবং উজর রয়েছে। ঠিক আছে বোন, শুধু আপনার জন্য নয় সবার জন্য এই জন্য এটা ভালো হয়েছে। আমরা নেক্সট কলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন? আমি একটা নাম আর অর্থ জিজ্ঞেস। আমরা দুঃখিত, নামের অর্থ আমরা বলি না। আর কোন প্রশ্ন আছেন আপনার? জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কোরের দিকে ফিরে আসব। অজুন এই প্রশ্ন করেছেন যে এক অজু দিয়ে মানে দুই তিন ওয়াক্ত নামাজ কি পড়তে পারেন? সমান একটু আগে আমরা একজন বোনের সঙ্গে আমরা আলোচনা করেছি, হয়তো আমার বোন বুঝতে একটু মিসকনসেপশন হয়ে গিয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল যে এটা হলো শুধুমাত্র মাজুরদের ক্ষেত্রে। আমি যেটা বলেছি মাজুর মানে কি, যে কন্টিনিউ একটি উজর প্রবলেম আছে যে উজরের কারণে অজু থাকে না, যেমন কন্টিনিউ মিনিটে মিনিটে ওনার পেশাব ড্রপ হয় বা সবসময় নাক থেকে ব্লিডিং হয় বা কোনো জখম থেকে সময় ব্লাড বাহির হয়, অথবা মাবুনরা মনে করেন যাদের মান্থলি পিরিয়ডের পরেও ইস্তেহাজা যেটাকে বলা হয় অতিরিক্ত 10 দিনের পরেও বা ওনার যে অভ্যাস যেটা অভ্যাসের পরেও ব্লিডিং হয়, এরা কী করবেন? যেহেতু ব্লিডিং হলে তো অজু ভেঙে যায়, নমাজ কীভাবে পড়বেন? এই উজরওয়ালা যারা তাদের ক্ষেত্রে হলো প্রতি অক্তে অজু করবেন এবং অন্য কোনো অজু ভাঙার কারণ যেভাবে অজু ভাঙবে ঠিক তাদের ক্ষেত্রে এক্সট্রা একটি কারণ হলো এই নামাজের টাইম চলে গেলে অথবা নতুন আরেকটা নামাজের টাইম শুরু হয়ে গেলে অজু ভেঙে যায় ওদের ক্ষেত্রে এটা। আর যারা মনে করেন সুস্থ আছেন এইভাবে কন্টিনিউ অজু ভাঙার কারণে জর্জরিত নন, যে বোন পড়েছেন আপনি বা আমি বা আমরা যারা আছি বা এখন যে ভাই প্রশ্ন করেছেন, এদের ক্ষেত্রে হলো যে অজু থাকে যদি তাহলে আপনি এই অজু দিয়ে মনে করেন আপনি শর্ট সিজনে আমরা জোরে অজু করেছি একটু পরে আসর একটু পরে মাগরিব অনেক সময় হয় এরকম, অনেক সময় এক অজু দিয়ে জোহর আসর মাগরিব পড়ে নিছি হয়ে গেছে। অনেক বুজুর্গ তো এরকম হচ্ছে না এশার অজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, এটা অত অত্যন্ত মশহুর ঘটনা অনেকের ক্ষেত্রে, যারা এশা নামাজ অজু করেছিলেন কন্টিনিউ তারপরে তিলাওয়াত এবং নামাজে ছিলেন ফজর শুরু হয়েছে তাদের অজু ভাঙে নাই মার্শাল্লাহ অজু দিয়ে ওনারা ফজর নামাজ পড়েছেন, এরকম অনেক বুজুর্গ ক্ষেত্রে ঘটনা ঘটেছে, ইমা আবু হানিফা ইমা শাফির মতের ক্ষেত্রে মশহুর হয়েছে এই ঘটনাগুলো। কিন্তু নবী করিম সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যদি আমরা প্রতি অক্তে অজু থাকা অবস্থায় আবার অজু করি, একবার অজু করছি অজু দিয়ে যদি আমরা কোনো একটি কাজ আমরা করে ফেলছি মনে করেন নামাজ পড়ছি বা তিলাওয়াত করছি মোটামুটি অজু দিয়ে আমরা একবার ইউজ করে ফেলছি অজুটাকে, তো এমত অবস্থায় আর একবার এই অজুর এই মতো এলাকা কোনো কাজ করতে নতুনভাবে অজু করে না ওটা মুস্তাহাব। ঠিক আছে, হ্যাঁ আমি অজু করেছি এই অজু দিয়ে আমি কোনো কাজ করি নাই তাহলে আবার আমি অজু করবো না, এটা কিন্তু আবার ইসরাফ। কিন্তু আমরা অজু করছি অজু করার পরে অজু দিয়ে আমি অজুর ছাড়া কাজ করা যায় আমার কোনো কাজ আমরা করেছি একবার এরপরে আমার অজু রয়ে গেছে আবার অজু না করলেও চলবে, কিন্তু আল্লাহ নবী ইসলাম এইভাবেও নতুনভাবে অজু করার চেষ্টা করতেন। বাট কোনো দিন এমনও করেছেন অনেক দিন সমান অজু দিয়ে কয়েক কথা নামাজও পড়েছেন, কোরআন বলতেছি যা কুন তুমি সলাতি ফাসির উজু হাকুম, যখন তোমার নামাজ দাঁড়াবে তোমরা অজু করবে, অজু থাকলে অজু করবো না থাকলেও করবো, থাকলে করবো মোস্তাব হিসাবে আর না থাকলে করবো ওয়াজিব হিসাবে। ঠিক আছে, এখন শুধু একটি এই কথাটা হুজুর যে যদি কারো অজু করলে পানি লাগলে আপনার স্কিনের মধ্যে অসুবিধা হয়, যদি এটা আপনি যারা বলছেন যে মনে করেন স্কিনের প্রবলেম আছে যার কারণে আপনি একবার অজু করে কোনো সমস্যা নাই বরং আপনি এই সময় কষ্ট করে আর একবার অজু করার কোনো প্রয়োজন, তখন আপনার অজু আছে যেহেতু পারমিসেবল আছে আপনি এন্টাইটেল নামাজ পড়তে পারতেছেন আর একবার অজু করে আপনার ধরানোর কোনো প্রয়োজন নাই। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন আপনার কি প্রশ্ন? আমরা পরবর্তী কলে যাই, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনার কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল আপনার সালাম করা যাইতো না। জি জাযাকুমুল্লাহ খায়ের। হুজুরে কইবেন এই বিষয়ে পিয়াস সময় যেন আমরা উকিল বা আমরা বানাই
জি তো উকিল বাপরে কিতাব বাস দেখা যাইতো না উকিল বাপরে জি হুজুর হইবে না ইনশাআল্লাহ আমরা পরবর্তী কলে যাই দেখি কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আপনার কি প্রশ্ন বোন ভাইয়া আমার যে নামাজ রোজা যে আমরা রাখছিলাম যে আর রোজা আমরা যে ফরজ রোজাগুলা ছয়টা বা সাতটা এগুলা রাখতে এখন যে রাখতাম না ওই যে আটটা ছয়টা যে রাখা লাগে কোনটা আগে রাখতাম বা কেউ ছয়টা যদি রাখি হোস ওইটাও আমরা ফরজ রোজার মানে ইয়ে করবো আপনার প্রশ্ন গুরুত্বপূর্ণ হুজুরে হইবাই বিষয় ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আমরা পরবর্তী কলে যাই এদিকে কে আছেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনার দ্বিতীয় প্রশ্নটা বলুন ভাই আমরা যে তাজউদের নামাজ জি যখন পড়ি ফজর এক ফোন তো তাজউদের নামাজ থাকে আর তাজউদের নামাজ তারাউরের সময় দুই রাকাত কিতা পড়লেই বনি না কিন্তু আমি যদি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি ঠিক আছে নি আপনি নমাজের মাঝে জি জি না সব সময় যে আমরা যে ধরুন এমনি দরুদ শরীফ পড়তে চান জি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা পড়লে আপনার ঠিক আছে না এটাই আপনি জানতে চাচ্ছেন জি জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কোরআনে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সময় হয়ে গেছে আমাদের বিরতিতে যাওয়ার যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন ফিরে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ শেষ পর্ব নিয়ে আমরা হাজির হব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু